আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি আলমন্ড কেক। চুলায় বেক করে উপরে অসম্ভব সুন্দর কালার কিভাবে নিয়ে আসব তার টিপস সহ আজকে শেয়ার করছি আজকের এই আলমন্ড কেক। আমার রেসিপি আর টিপস আর ট্রিক্স যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে খুব সহজে আপনাদের কেক কিন্তু একদম বেকারির আলমন্ড কেকের মতো হবে, আর আপনাদের এই কেকটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হবে। বিকালের স্ন্যাক্সে কিন্তু আরও কথা নেই, চায়ের সাথে এখানে আমি একটি বাটি নিলাম, সেখানে 1/4 কাপের চেয়ে পরিমাণে একটু কম কিশমিশ নিচ্ছি, তার সাথে তার চেয়ে একটু পরিমাণে কম আলমন্ড নিচ্ছি, সেই সাথে ভরে ভরে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ মোরব্বা। মোরব্বা এবং কিশমিশ হাতে তার চেয়ে ছিল বিধায় এখানে অ্যাড করা হয়েছে, যদিও এটি আলমন্ড কেক। এই দুইটি উপকরণ সম্পূর্ণ অপশনাল, এটা বাসায় খাবো, তার জন্য মূলত হাতের কাছে ছিল বিধায় অ্যাড করা। আর আপনারা কিন্তু এই দুইটি জিনিস সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে পারেন। এরপরে 2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। হয়তোবা প্রশ্ন করবেন কেন আমি এই ময়দাটা অ্যাড করলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় এই টাইপের উপকরণ আর এই ধরনের কেক যখন আমরা তৈরি করি, বেক করতে করতে ব্যাটারের সাথে যখন মিশিয়ে আমরা মোল্ডে ঢালি আর বেক করি, তখন তলানিতে জমা পড়ে যায়। আর এই টিপসটা ফলো করলে কিন্তু আমাদের সমস্ত উপকরণ কোনোভাবেই তলানিতে জমবে না। এখন সমস্ত উপকরণের মাঝে ময়দাটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে অন্যদিকে আমি রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম আর 1 চিমটি লবণ নিলাম। আপনাদের ডিম যদি এক্ষেত্রে ফ্রিজে থাকে অবশ্যই রুম আগে থেকে ফ্রিজ থেকে বের করতে হবে। আর আমি মিনিট খানিক বিট করে দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি। এখানে 1/4 কাপ হচ্ছে 1/2 কাপ প্লাস 1/4 কাপ, গ্রামের মাপে হচ্ছে 90 গ্রাম। আর আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত জোরে ফেটাতে গিয়ে যেন আমাদের মিক্সিং বোলের বাইরে আমাদের ডিমের লিকুইডটা পড়ে না যায়, সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর খেয়াল করতে হবে আমরা একটা পর্যায়ে মোটামুটি লাইট কালার না হয়ে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। আমাদের এই ডিমের লিকুইডটা যদি পাতলা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কেকটা ভালোভাবে ফুলবে না। বিট করতে করতে যখন ঠিক এই টাইপের কিছুটা সাদা হয়ে আসবে ঠিক তখনই আমাদের বুঝে নিতে হবে মোটামুটি একটা পজিশনে এসেছে। আবারও কিন্তু এখন স্পেশালার দিয়ে আমি চারপাশ থেকে চিনিটা মাঝে এনে দিচ্ছি এই সময়, কারণ চিনিটা কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটে যায়। আবারও কিন্তু আমি মিনিট খানেকের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড পিক্স দিয়ে। আর 1/4 কাপ দিয়ে দিলাম সোয়াবিন তেল। আপনারা চাইলে এই জায়গায় বাটারও দিতে পারেন, সেটা অবশ্যই মেল্টেড হতে হবে। আবারও কিছু সময় খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর আমাদের মোটামুটি একটা সময় দেখা যাবে লাইট কালার, আর ফোমটা যখন হালকা সাদাটে হয়ে আসবে তখন আমরা সমস্ত শুকনো উপকরণ এখানে আস্তে আস্তে মিশিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর বেসিন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ। এই ভ্যানিলা এসেন্সটা আমি বেকিং হাউস থেকেই নিয়েছিলাম, তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আবারও মিশিয়ে নিলাম, আর এই লিকুইডের উপরে আমি ছাঁকনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সমানভাবে দিয়ে দিলাম ময়দা। এখানে আটা দিলে হবে না, ময়দা দিতেই হবে, এতে করে কেকটা অনেক ভালো হবে। এরপর 1 টিস্পুন পরিমাণ সমানভাবে বেকিং পাউডার, 2 টিস্পুন ভরে ভরে উঁচু করে দিয়ে দিলাম পাউডার মিল্ক, যাতে করে 3 টিস্পুন পরিমাণ হয়ে যায়। এখন সমস্ত উপকরণ আমি হালকাভাবে মিশিয়ে নিচ্ছি, আর ছাঁকনিটা কিন্তু আমি সেই লিকুইডের উপরেই মানে মিক্সিং বোলের উপরে বসিয়ে নিয়েছি। আর সমস্ত উপকরণ এখন আমি খুব ভালোভাবে ছেলে দিয়ে দিলাম মিক্সিং বোলের মাঝে। আর এখন আমি স্পেশালের সাহায্যে এখানে দেখানো মতে খুব ভালোভাবে আলতোভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে একটা সময় দেখা যাবে আমাদের আকাঙ্ক্ষিত একটি ব্যাটার আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা যখন এই পজিশনে চলে আসবে, কোনো প্রকার দানা দানা থাকবে না, তখন বুঝে নিতে হবে আমাদের ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি। এখন আমরা সেই মিশিয়ে রাখা সমস্ত উপকরণ এখন ঢেলে দিচ্ছি ব্যাটারের মাঝে। আর মোটামুটি এখানে 1 টিস্পুন মানে 1 টেবিল চামচ পরিমাণ একটা সাইডে রেখে দিয়েছি, খুব দ্রুত মিশিয়ে নিচ্ছি। আলতোভাবে মিশিয়ে নিতে হবে, খুব জোরে জোরে
মেশাতে গেলে এতে করে আমরা ময়দার কোটিং যেটা করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে। এরপরে একটি নিয়ে নিলাম কেক মোল্ড। এই কেক মোল্ডটিতে আমি আগে থেকে তেল গ্রিস করে রেখেছিলাম আর একটি মোটামুটি নর্মাল হোয়াইট পেপার বিছিয়ে দিয়েছিলাম। এরপরে সমস্ত কেকের ব্যাটার আমি মোল্ডের মাঝে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি যে মিশ্রিত কিশমিশ, মুরব্বা, আলমন্ড আলাদা করে রেখেছিলাম সেগুলি উপরে দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে আরও কিছুটা পরিমাণ, মানে এক মুঠো পরিমাণ আলমন্ড আমি কেটে রেখেছিলাম, সে আলমন্ডটাও দিয়ে দিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন। আর এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা, যে কোনো অকেশনে অথবা বাসায় অতিথি আপ্যায়নে কিন্তু অনেক ভালো লাগে, আমার তৈরি করা বেস্ট কেক। তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটি হাঁড়ি আমি এখানে প্রিহিট করে রেখেছি 10 মিনিটের জন্য। এখন সেই কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি, সেই সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি অফ ক্যামেরায় কিন্তু একটা শিল উঠিয়ে দিয়েছি, কারণ ঢাকনাটা দিলে দেখা যায় মোটামুটি ভেতর থেকে ভাপটা বেরিয়ে আসে। আর সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মানে আমাদের চুলার আঁচটা। এই পর্যায়ে 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি বেক করেছি আর এতে করেই পেয়ে গেছি অসম্ভব সুন্দর একটি কালার। অফ ক্যামেরায় আমি একটি চুলা থেকে নামিয়ে একটি পলিথিনের মাঝে এইভাবে ভরে রেখেছি, এতে করে কেকের ময়েশ্চারটা অনেক ভালো থাকে। আপনাদের কাছে যদি প্লাস্টিক র্যাপিংটা থাকে আপনারা খুব সুন্দরভাবে প্লাস্টিক র্যাপিং দিয়ে মুড়িয়ে নিতে পারেন বা রাখতে পারেন। এটা অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে। আর একটি ছুরির সাহায্যে প্রথমে স্ক্রিনে দেখানো মতে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার তৈরি করা যত কেক রয়েছে সব কেকের চেয়ে সেরা কেক আর টেস্টি কেক হচ্ছে এই আলমন্ড কেকটা। এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই সাথে পিছনে কত সুন্দর একটা কালার এসেছে। মোটামুটি উপরে এবং নিচে একই টাইপের একই ক্যাটাগরির কালার এসেছে, যেহেতু নিচে একটু বেকিং হয় মানে তাপটা বেশি পাই তাই নিচে একটু ব্রাউন কালার বেশি এসেছে। এখন আমি আপনাদেরকে একটু স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই কেকটা খেতে অতটা ইয়ামি হয়েছে, আপনারা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। যেমন খেতে মজা তেমন আলহামদুলিল্লাহ তৈরি করা অনেক সহজ। যে সকল আপু বা ভাইয়াদের কাছে ওভেন নেই তাদের টেনশনের কিছুই নেই, তারা এই টিপস যদি ফলো করেন তাহলে আপনারা চুলায় কিন্তু উপরে খুব সুন্দর ব্রাউন কালার এনে এই কেক তৈরি করতে পারেন। যে কোনো কেক কিন্তু চুলায় আমার চ্যানেলে যত ভিডিও রয়েছে সকল ভিডিও থেকে আপনারা যদি বেক করেন বা তৈরি করেন আপনাদের সমস্ত রেসিপি কিন্তু খুব সুন্দরভাবে কালার আসবে। তো আপনাদের সেই সাথে ভিডিও দেখিয়ে দিলাম, আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।